নমস্কার 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 আমার ছোট কুটিরে আপনারা স্বাগত। আজকের চ্যানেলটা আমি এই ব্লগটা আমি শুরু করছি। আমার মিসেস ও একটু অসুবিধার মধ্যে আছে, একটু পরে ও শুরু করবে। তো আমি শুরু করছি আপনাদের কাছ থেকে, আমার ছোট্ট কুটিরে আমি শুরু করছি। আজকে চ্যানেলটা অন্যভাবে দেখাবো, রান্না তো প্রত্যেক দিনই দেখায়, রান্না অন্য কিছু চ্যালেঞ্জ অন্য কিছু দেখা, আজকে একটু অন্যরকমভাবে দেখাবো যাতে একটু আপনাদের আনন্দ লাগে, সেই হিসেবে দেখবো। ব্যাস তাহলে চলে আসুন আজকের ভিডিওটা দেখুন। অবশ্যই দেখবেন, কিন্তু স্কিপ করবেন না, একদম করবেন না, চোখ বন্ধ করলে হলো দেখবেন, অবশ্যই দেখবেন। এটা হলো গিয়ে শাশুড়ি মা, বসে বসে মশা মারছে, ব্যাট দিয়ে সে মারছে। দেখুন লকডাউনের সময় এক্ষুনি আসবে জামাই রাজা, আমার জামাই আসবে বাড়িতে, তো কিরম রগড়টা হচ্ছে সবাই দেখুন। স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। টিং টং টিং টং। দেখি গিয়ে দরজা খুলি কে এলো। ও বাবা তুমি? হ্যাঁ শাশুড়ি মা, আমি এসে গেছি। এখন হঠাৎ করে এলাম আপনার সঙ্গে দেখা করতে। দাঁড়াও দাঁড়াও, এখানে বসো। সবাই তবে বসো না, আবার ছোঁয়া গেলে আবার সব কাঁচতে হবে আমাকে, আমি আর বেশি কাছাকাছি করতে পারবো না। আশীর্বাদ করছি, আশীর্বাদ, ভালো থেকো ভালো থেকো। না বসো বসো, এখন এরকমই করতে হবে, কি করবো, আমি ভালো থাকতেই বললাম। তো মেয়েকে সঙ্গে করে আনলে না, তুমি একা একা চলে এলে ড্যাং ড্যাং করতে করতে। আপনার মেয়ে আসছে। এই সোজা হয়ে কথা বলো, হেলান দিচ্ছ কেন আমার সোফাতে? আপনার মেয়ে আসছে, হেঁটে 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 করে আসছে। কেন, তুমি কিসে করে এসেছো? আমি তো বাসে এলাম। কেন তুমি বাসে করে এলে, মেয়ে কেন হেঁটে আসবে? আনতে পারলে না, তোমারও তোমার ওর দুজনেরই তো একসাথে আসা হয়ে যেত, তাকে একা একা আসতে দিয়েছো, আবার সাথে বাচ্চা আছে, কেন এরকম করলে? তুমি হেঁটে বদমাইশ আছো। আপনার মেয়ে হেঁটে আসবে এই কারণে যে আপনার মেয়ে তো বাসে আসলে পয়সা লাগবে, আর আমি তো বাসে এসেছি কিন্তু বাসের পিছন ঝুলে ঝুলে এসেছি, আমার পয়সা রাখলো না। এখনো তেমনই আছো, আগেও কিপটে ছিলে এখনো কিপটেই আছো। তুমি তো অনেকদিন পর এলে, তো তোমার জন্য কি করবো জামাই? ও জামাই কি খাবে? আপনি যা দেবেন তাই খাবো, আর তো কিছু করার নেই। ভাত দিলে ভাত খাবো, মুড়ি দিলে মুড়ি খাবো, যা দেবেন তাই খাবো। তো তুমি কোনটা খাবে বলো? যা খুশি আপনাকে তাই দেব। তো ভাত করি? হ্যাঁ ভাত দিন, আমার ভাত দিন। দাঁড়াও তুমি বসো, তাহলে নিয়ে আসি রান্নাঘর থেকে, ঠিক আছে? তোমার জন্য কত কি দিয়েছি, সুন্দর করে খেয়ে নাও, ঠিক আছে জামাই? তো শাশুড়ি মা খাবার তো দিয়েছেন, কিন্তু মাছ নেই, ডিম নেই, খাবো কি তাহলে? দিয়েছি দেখো দেখো কত কি আছে, লঙ্কা আছে, শশা আছে, পেঁয়াজ আছে, আলু চোখা আছে, ডাল আছে, জল আছে, আবার জল আছে, ডাল আছে, আলু চোখা আছে, লঙ্কা আছে, শশা আছে, কত কি আছে,
ভুলে গেছি, ওটা কামড়ে কামড়ে খেয়ে নিই। আর আবার কি লাগবে, কত কিছুই তো দিয়েছি লকডাউনে, এর থেকে বেশি কিছু হবে না, খেয়ে নাও খেয়ে। ও দাঁড়া দাঁড়াও, একটা জিনিস তো দিতে ভুলেই গেছি, আরে বাবা আমার তো মরেই নেই, তোমাকে দেবো বলে ভুলে গেছি, আর একটা জিনিস দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ফ্রিজে রেখেছি, ফ্রিজে আছে বুঝলে, এই যে এই যে নুন, একটু লাগলে একটু নিয়ে নিও। এইটা কি দিয়েছে শাশুড়িমা? আরে ওটা তো ডাল। ডাল? পাক পাক না জল। আরে না না, ওটা ডাল আছে আছে, তুমি দেখো খুঁজলে পরে পেয়ে যাবে, দেখো না, খাও মাখো খাও, খেয়ে নাও ভালো করে খেয়ে নাও, সব আছে ঠিক আছে, খেয়ে নাও। আরে ওটা তো হেভি জিনিস, লঙ্কা এক একবারে সব পুরোটা খাওয়া হয়ে যাবে। লঙ্কা দিয়েছে জলের সঙ্গে লঙ্কা? আরে হ্যাঁ, ওরা ভি খায়, ভালো খায়। ডাল দিতে পারেননি আপনি আমাকে বলছেন, আপনি তো আমার চকিপতে। ও তোমাকে দেখেই শিখেছি গো, বিয়ের পর থেকে, তোমার সাথে মেয়ের বিয়ে হওয়ার পর থেকেই শিখেছি। ঠিকই আছে, আপনার মেয়েকে আমি একটু ফোন করে বলে দিচ্ছি, যাতে মায়ের বাড়ি আসতে না হয়, তাই না? এসে এই খাবে জল আর ভাত, এই খাবে আপনার বাড়িতে এসে। আমি আপনার মেয়েকে বলে দিচ্ছি যাতে না আসে, এখনই ফোন করে বলে দিচ্ছি, ঠিক আছে? ফোনে আবার টাকা আছে তো? না, ল্যান্ড ফোন থেকে ফোন করব। তো ও তো বাড়ির বাইরে বেরিয়ে গেছে, তাহলে কি করে হবে? ও ঠিক কানে পৌঁছে যাবে। কি করে পৌঁছাবে? এই ছাদে মাথা থেকে চিৎকার করব। বাবা তাই নাকি? আচ্ছা আচ্ছা, আগে তুমি খাও তারপরে ফোন করো। কি খাবো, এই জল দিয়ে ভাত? আপনি কোনদিন খেয়েছেন এইভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি রোজই খাই। কি জামাই, কেমন খাচ্ছো? খাচ্ছো তো ভালোই দেখছি, ভালো লাগছে তো খেতে? কত তো কথা বললে খাওয়ার আগে, এখন কেমন লাগছে বলো। পাক পাক। শাশুড়িমা পেট পুরো ভরে গেছে। তাই ডাল দিয়ে ভাত তো খেলাম, কিন্তু ডালের মধ্যে ডালের চারটে দানাই পেলাম, আর ডালের আর দানা পেলাম না। লকডাউনে আর কি খাবো বলো তো, ঠিক খেয়েছি, ভালো আছে। কাজের কথা কি ভাবলে, এরকম করে বসে বসে কি খাবে? কাজ ধান্দা তো কিছু করতে হবে, আর মেয়েকে নাতিকে তো কিছু খাওয়াতে হবে নাকি? কি ভাবলে, কি করবে? ভাবলাম তো লকডাউনের ব্যবসা করব। তো পাক পাক দরকার, ডোনেশন দরকার, তো আপনি কি কিছু ডোনেশন দেবেন আমাকে? তাহলে ব্যবসাটা একটু এগিয়ে যেতে হবে। আরে কি ব্যবসা বলবে তো, তারপর তো ভাববো আমি কি ডোনেশন দিতে পারবো। ভালো ভালো, ব্যবসার কথা ভেবেছো, খুব ভালো। ওটা কি মাছ নাকি? মাছের ব্যবসা করবে? সুইমিং পুল বানাও, সুইমিং পুল, সুইমিং পুল। আচ্ছা আচ্ছা, তার জন্য তো একটা বড় জায়গা দরকার, সেই জায়গা আছে, এইটুকু জায়গা, কিন্তু জল দরকার, ই দরকার, সুইমিং পুল বানাতে অনেক কিছু খরচা, মেরামত করতে দেন, তার জন্য ডোনেশন দরকার। ডোনেশন যদি না দেন তাহলে তো হবে কি বলুন শাশুড়িমা? আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি, কিছু দিতে পারি কিনা দেখছি তোমাকে। এই দেখো, সুইমিং পুলে অনেক জল লাগবে, আমি তোমাকে এক বালতি জল দিয়েছি, তোমার যদি আরো জল লাগে তো বলো, আমি পাশের বাড়ির সব আশেপাশের বাড়ির থেকে তোমার জন্য নিয়ে এসে দিচ্ছি। নাও নাও, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, দেখো বেলা চলে এলো, এক বালতি জল নাও, খাওয়া তো করলে ভালো, এবার বিদে হওয়া আবার থাকতে চিও না জানো। এটাই হলো ডোনেশন, ভালো ডোনেশন দিয়েছি না? এটা নিয়ে গিয়ে সুইমিং পুলে ঢালো, দেখবে জল অনেকখানে ভরে গেছে, আরো দরকার লাগলে বলো, আমার কাছে এরকম অনেক আছে। এই এক বালতি জলে সুইমিং পুল হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে গিয়ে যাও তো, ঢালো তো আগে, তাহলে বুঝতে পারবে। যদি শর্ট পড়ে আমার কাছে আসবে, আমি আবার দেবো। আরে এই ডোনেশনের কোনো অভাব নেই গো, তুমি যখন চাইবে আমি দিয়ে দেবো। এক বালতি জল সুইমিং পুলে? হ্যাঁ।
কি শাশুড়ি মা কি বলবো পাক পাক আমি তো কিপটে কিন্তু আমার তো আপনি বেশি কিপটে এই বয়া চাপবে কিপটে কিপটে হ্যাঁ হ্যাঁ তাই যাও তো যাও কি দেখে আপনার মেয়েকে বিয়ে করলাম যে বুঝতে পারলাম না আপনি এত কিপটে বুঝতে পারলাম না যাই তাহলে এই বালতি দিয়ে আমার সুইমিং পুলে নতুন সুইমিং পুলে ওখানে জলটা ঢালি দেখি কতক্ষণ পূর্ণ হলো হ্যাঁ যাওয়ার সময় তোমার লাঠিটা নিয়ে যেও লাঠিটা কাজে লেগেছে হ্যাঁ নিলাম পাক পাক হ্যাঁ আবার এসো অনেক দিন পর হ্যাঁ আবার আপনার বাড়িতে একবার জল নিতে বাসে করে এসেছি পয়সা লাগে বলে ঝুলে ঝুলে এসেছি আবার ঝুলে ঝুলে আসবো মাথা খারাপ আপনার বাড়িতে কোনোদিন না পাক পাক চললাম শ্বশুরি মা আচ্ছা আচ্ছা আবার এসো চললাম হ্যাঁ আবার লাঠি দেখায় কেন লাঠি দেখাও না এরপরে আপনার পিঠে পড়বে নমস্কার বন্ধুরা নমস্কার ফ্রেন্ড আমার ছোট্ট কুটিরে আপনাদের স্বাগত রোজই তো রান্না দেখেন আজকে নতুন প্রচেষ্টা ঠিক আছে নতুন প্রচেষ্টা একটু অন্যভাবে করলাম যাতে আপনাদের ভালো লাগে জাস্ট একটু অন্যভাবে করলাম দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে ব্যাস এইটুকুই আশা করবো আপনাদের কাছে আর টাকা পয়সা কিছু চাচ্ছি না আমি গিফটে শাশুড়ি মা আমার সামনে বসে আছে এ তো আরও বেশি গিফট হ্যাঁ বুঝলেন তো আপনাদের টাকা পয়সা কিছু চাই না শুধু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন ব্যাস এইটুকুই চাই ঠিক আছে দেখুন আমরা কীভাবে করলাম জিনিসটা ওকে বাই টাটা